আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ একজন আদর্শ পুরুষের গুণাবলী প্রসঙ্গে। কোরআন এবং সুন্নায় একজন পুরুষের বিভিন্ন গুণের প্রশংসা করা হয়েছে, একজন আদর্শ পুরুষের বিভিন্ন মডেল উল্লেখ করা হয়েছে, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শরীরের বিশেষ কিছু গঠন, বিশেষ কিছু আকৃতি, বিশেষ কিছু প্রকৃতির উপরে ভিত্তি করে আমরা মানুষকে পুরুষ বলি। এটা আক্ষরিক অর্থে পুরুষ, ঠিক আছে, কিন্তু একজন পুরুষ প্রকৃত আসল এবং সুপুরুষে পরিণত হবে তখন যখন কোরআন এবং সুন্নায় একজন পুরুষের যে সমস্ত গুণগুলো উল্লেখ করা হয়েছে, একজন পুরুষকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, একজন পুরুষের যে সমস্ত গুণের প্রশংসা করা হয়েছে, সেই গুণগুলো যখন একজন পুরুষ তার নিজের মধ্যে ধারণ করতে পারবেন, অর্জন করতে পারবেন, তখন তিনি হবেন একজন সফল পুরুষ, তিনি হবেন একজন আদর্শ পুরুষ, তিনি হবেন একজন সুপুরুষ এবং পুরুষের মতো পুরুষ। আজ আমরা সেরকম 10টি গুণের আলোচনা করব একজন পুরুষের, যে গুণগুলো আলোচিত হয়েছে কোরআন এবং সুন্নায়। কোরআন এবং সুন্নার সেই গুণগুলোর আলোকে আমরা নির্ধারণ করতে পারবো যে আমরা কে কতখানি সুপুরুষ, কে কতখানি আসল পুরুষ, কে কতখানি কোরআন এবং সুন্নার দৃষ্টিতে প্রশংসিত পুরুষ। নাকি বাহ্যিক আকৃতিতে গঠনে আমি পুরুষ, কিন্তু আসলে পুরুষত্বের যে গুণগুলো থাকা দরকার সেগুলো আমার ভেতরে নাই। পুরুষ নাকি কাপুরুষ সেটা বোঝা যাবে এই গুণগুলো আমার ভিতরে থাকা না থাকার উপরে ভিত্তি করে। কথা বুঝে আসছে ভাই? তো এ বিষয়ে আমরা মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট দুটি গল্প বা দুটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই। একটি ঘটনা বর্ণিত হয়েছে সহি বুখারিতে, আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে সহি মুসলিমে। সহি বুখারিতে যে ঘটনা বর্ণিত হয়েছে সেটা হলো, নবী আলাইহিসসালামের কাছে একবার একটি লোক আসলেন। লোকটি যাওয়ার পরে নবী আলাইহিসসালাম উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই লোকটি প্রসঙ্গে তোমাদের বক্তব্য কী, মন্তব্য কী, এই লোকটার সামাজিক অবস্থান কেমন, এর মূল্য কী? তখন সবাই বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো খুব আমাদের সমাজে খুব হাতে গোনা মানুষ, এই লোকটা যদি কারোর মেয়ে বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে সবাই তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, পয়সা কড়ি আছে হয়তো, বুঝে আসছে কথা, এই লোকটা যদি কারোর জন্য সুপারিশ করে তো তার সুপারিশও মানুষ শুনবে, সে যদি কিছু বলতে যায় সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনবে, অর্থাৎ লোকটা খুব ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপি যেটাকে আমরা বলি। কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো, এসে চলে গেল। তখন নবী আলাইহিসসালাম সাহাবিদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের মন্তব্য কী? তখন সাহাবায়ে কেরাম মন্তব্য করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাদের সমাজের খুবই সাধারণ একজন মানুষ, এই বেচারা কারোর মেয়ে বিয়ে করার প্রস্তাব দিলে কেউ তার কাছে মেয়ে দিবে না, পয়সা নাই, কুড়ি নাই, কিছুই নাই, তার অসহায় মানুষ, সাধারণ মানুষ, এমন কাজ করে, এই কাজ উল্লেখ করার মতো কোনো বড় চাকরিও করে না, কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না, এবং সে যদি সুপারিশ করে তার সুপারিশও কেউ শুনবে না, সে যদি কিছু বলতে যায় কেউ মনোযোগ দিয়ে তার কথা শুনবেও না, এরকম একটা সাধারণ মানুষ। নবী আলাইহিসসালাম তখন বললেন, এই যে দ্বিতীয় যে পুরুষ লোকটি আসলো, এই লোকটির মর্যাদা, এই লোকটির মান, এই লোকটির অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি জানো? প্রথম যে লোকটি সমাজে অনেক তার অবস্থান আছে, মর্যাদা আছে, ওর মতো লোক দিয়ে যদি সারা পৃথিবী পরিপূর্ণ করা হয়, সারা পৃথিবী ভরে ফেলা হয়, তবুও এই ব্যক্তির মর্যাদার, অর্থাৎ দ্বিতীয় যে লোকটা সাধারণ সমাজে তার কোনো মর্যাদা নাই, তার সমান হতে পারবে না। এ হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথম লোকটাও পুরুষ ছিলেন, দ্বিতীয় লোকটাও পুরুষ ছিলেন, মানুষ ছিলেন। একজন মানুষের যে গুণগুলো তাকে আল্লাহর কাছে মর্যাদা মণ্ডিত করে, আল্লাহ সুবহানাহু কাছে তাকে মর্যাদাবান করে দেয়, সেই গুণগুলো প্রথম লোকটির ভিতরে ছিল না, কিন্তু সমাজে তার অনেক অবস্থান ছিল। বিশেষ করে এখানে পুরুষ শব্দটি এসেছে, সেজন্য একজন পুরুষের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন একজন নারীরও কিছু কি থাকতে হয়, বৈশিষ্ট্য থাকতে হয় আল্লাহর কাছে প্রিয় পাত্রী হওয়ার জন্য, আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য। তো নারীর বিষয়ে, নারীর বৈশিষ্ট্য নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব পৃথক কোনো আলোচনায়। তো এই ঘটনা থেকে মোটামুটি যেটা পরিষ্কার হলো সেটি হলো যে একজন পুরুষ তার মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য তার কিছু গুণ থাকতে হয়, কিছু গুণের কারণে একজন সমাজের মধ্যে সাধারণ মানুষ, একজন সাধারণ পুরুষ লোক তিনি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান হতে পারেন। দ্বিতীয় আরেকটি ঘটনা আসছে সহি মুসলিমে, সেটি হলো
বিখ্যাত একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হ্যাংলা পাতলা চিকন ছিলেন, একেবারে লিকলিকে ছিলেন, লিকলিকে যেটাকে বলি আমরা। তো একবার নবী সাল্লাম তাকে কোনো এক কাজে গাছে উঠালেন, তিনি গাছে উঠলেন। গাছে উঠার পরে তার ওই যে পায়ের গোছা, পায়ের গোছা এটা দেখে নিচে থাকা সব সাহাবিরা হাসাহাসি শুরু করলেন, অর্থাৎ এত চিকন যে ওইটা ওই গাছের যে ডাল আছে ওই ডালের মতোই মনে হচ্ছে। ওইটা দেখে সাহাবিরা একটু হাসাহাসি শুরু করলেন। তখন নবী আলাইহিসসালাম বলেছিলেন, তোমরা হাসছো তার এই পাওনিয়া, অর্থাৎ এই একটা লিকলিকে পাও, একটা হ্যাংলা পাতলা পাও, একটা সুঠাম দেহি, পুরুষের মতো পুরুষ, সেরকম দৈহিক গঠন নাই তোমরা, সেজন্য তাকে খুব একটা ভালো পুরুষ হিসাবে গণ্য করছো নাই, তো মনে রাখবে তার এই যে চিকন দুটি পাও, লিকলিকে পাও, বাতাসে উড়ে যাওয়ার মতো অবস্থা, এই পাওগুলো এই লোকটার মর্যাদার কারণে, এই লোকটার কর্মের কারণে, তার কিছু পুরুষ হিসাবে তার ভিতরে কিছু স্পেশাল যে গুণ বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো থাকার কারণে এই পুরুষ লোকটির দুটি পাও, এই লোকটির দুটি পাও, এই হ্যাংলা পাওগুলোকে যদি মিজানে, কিয়ামতের ময়দানে আমল পরিমাপের যন্ত্রে রাখা হয়, তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে এই পাওগুলো। তোমরা এটাকে পাতলা দেখছো, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহর কাছে এর ওজন অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, দুইজন পুরুষ তাদের বৈশিষ্ট্য, তাদের গুণের কারণে, তাদের মর্যাদা, এই দুই হাদিসে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আমরা কোরআন এবং সুন্নায় যে সমস্ত পুরুষদের প্রশংসা করা হয়েছে, যে সমস্ত পুরুষদের গুণের আলোচনা করা হয়েছে, সেরকম দশটি গুণ আমরা আজকে পেশ করব। এর প্রত্যেকটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে ধারণ করার, লালন করার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, একইভাবে মেয়েদের জন্যও অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্য আছে যেগুলোর আলোচনা করা এবং সুন্নায় হয়েছে, যেগুলো মেয়েদের স্বতন্ত্র, তাদের বিশেষ বৈশিষ্ট্য, এবং সে সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যান, আল্লাহর কাছে অনেক উঁচু হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই গুণগুলো ধারণ করার তৌফিক দান করেন। তো একজন সুপুরুষ, একজন আসল পুরুষ, একজন কোরআন এবং সুন্নায় যে পুরুষের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং তার রাসূল করেছেন, সেই পুরুষের যে দশটি গুণের কথা আমরা আজকে বলবো, তার ভিতরে প্রথম হলেন ওই পুরুষ যেই পুরুষে তার স্ত্রীর কাছে হারতে জানে, হারা দিয়া শুরু। যে পুরুষ নিজের স্ত্রীকে, নিজের মা বোনকে, যে কোনো মেয়েদের সাথে, বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় জেতার মতো গোয়ার তুমি লালন করে না, বরং স্ত্রীর সাথে হারতে জানে, সেই পুরুষ হলেন আসল সুপুরুষ। সেই পুরুষের প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে, স্ত্রীকে দমায় রাখতে পারে, চাপায় রাখতে পারে, কথা দিয়া, হাত দিয়া, মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে, একদম চুপ, কোনো কথা নাই, আবার কথা, আমার সামনে কথা, খবরদার আমি যেন না শুনি, বীরের মতো থাকে তার বউয়ের সামনে, বাহিরে যদিও বিড়ালের মতো থাকে, এই পুরুষটাকেই আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি, এটা জাদ্রেল পুরুষ, মহাপুরুষ, বীর পুরুষ। নবী আলাইহিসসালামের হাদিসের আলোকে এই লোকটা পুরুষ না, এটা কাপুরুষ। এটা কি কাপুরুষ? এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না, আমি সেটা বলছি না, শাসন করতে পারবেন। তিনি নামাজ পড়ছেন না, তিনি পর্দা করছেন না, তিনি অন্যায় করছেন, কোনো একটা উল্টাপাল্টা করছেন, আপনি তাকে শাসন করবেন না, ব্যাপারটি এমন নয়। শাসন করবেন, এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগে না, অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায়, কথা কাটাকাটি হয়, বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয়, এবং এর সঙ্গে দিনের সম্পর্ক, দিনী বিষয়ের সম্পর্ক খুবই কম থাকে, এ জাতীয় বিষয়গুলোতে সবসময় একজন ভদ্র পুরুষ, একজন সুপুরুষ, একজন আসল পুরুষ, কোরআন এবং সুন্নাহ যে পুরুষের প্রশংসা করা হয়েছে, তিনি স্ত্রীকে জিতাইয়া নিজে হারার চেষ্টা করবেন। নবী আলাইহিসসালাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিলেন। প্রতিযোগিতা দিলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট মেয়ে মানুষ, বয়স অনেক কম, পিচি মানুষ, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সুঠাম পুরুষ, আবার একজন নবী, অনেক শক্তি আল্লাহ সুবহানাহু তার শরীরে দিয়ে রাখছেন, তো তার সঙ্গে আম্মা জান আয়েশা দৌড়ায় এত কুলাবেন, এটাই স্বাভাবিক। নবী সাল্লাম জিতে গেছেন, আম্মা জান আয়েশা হেরে গেছেন। হেরে গেলে মেয়েদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়। পুরুষ লোকেরা হারলেও সেটাকে মোটামুটি একটু কন্ট্রোল করতে পারে, কিন্তু মহিলারা যদি কোনো কিছুতে হারে তাহলে এদের আর মুখের দিকে তাকানোর মতো অবস্থা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোমলমতি করে সৃষ্টি করেছেন। তো নবী আলাইহিস সালাম খেয়াল করলেন বিষয়টা, যে আয়েশার তো মনটা খারাপ হয়ে গেছে,
তখন তিনি বললেন যে ঠিক আছে আবার হোক, আরেকটা রেস হোক। এরপরে দ্বিতীয় দফা আবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা। সেই দৌড়ে নবী আলাইহিস সালাম ইচ্ছাকৃত হেরে গেলেন, আম্মা আয়েশাকে জিতাই দিলেন। আর জিতার পরে তো খুশির শেষ নাই আর। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? দুনিয়াবী বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গণ্ডগোল নিজেদের ভিতরে টুকটাক হয় টুনটান হয়, এগুলোতে সবসময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই। আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয়, এসব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে। ডক্টর আয়াজ আল কারনি সৌদি আরবের বিখ্যাত আলেম দ্বীন, সারা মুসলিম বিশ্বে ওলামা একরামের কাছে অত্যন্ত আদর্শ এবং জনপ্রিয় একজন আলেম, তিনি তার এক আলোচনায় বলেছেন, যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গণ্ডগোল ঘরে 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 লেগে আছে, আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি, যেই ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইনশাআল্লাহ ঘরে ঘরের এই সমস্ত গণ্ডগোলগুলো প্রায় শেষ হয়ে যাবে, থাকবে না। তিনি বলেছেন, আমি আমার শত শত হাজার হাজার ছাত্রকে এই ব্যবস্থাপত্র বাতলে দিয়েছি, তারা এটার উপর আমল করে উপকার পেয়েছেন, আমাকে জানাইছেন ব্যক্তিগতভাবে। বলবো আপনাদেরকে সেই ব্যবস্থাপত্রটা? সেই ব্যবস্থাপত্র হলো, তিনি বলেছেন, আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়, গণ্ডগোল ফাসাদ শুরু হয়, আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান। বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান? বিড়ালের মতো হয়ে যান। এটা পুরুষদেরকে করতে হবে, শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন, জিতাইতে থাকেন, জিতাইতে থাকেন। সে যা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, আমার বিরাট ভুল হয়ে গেছে, সন্দেহাতীতভাবে, আল্লাহ আমারে মাফ করুক, ছি ছি ছি, আমি এরকম একটা কাজ করলাম, আর হবে না ইনশাআল্লাহ, তুমি দোয়া করো, আল্লাহ আমারে ভালো করে দেখ, আসলে এটা কোনো একটা কথা হলো, এটা মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি, আল্লাহ আমারে মাফ করে দেখ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক বলছো তুমি, ঠিক, সহি সহি সহি, রাইট, আর হবে না ইনশাআল্লাহ, আচ্ছা এবারের মতো, একবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একেবারে ছোট হয়ে যান। কি হবে জানেন? এরপরে মহিলার যত জিদ আছে এই সব জিদ মেটানোর পরে সে আস্তে করে নরম হয়ে যাবে। এরপরে আপনার পালা। এবার আপনি তাকে যদি নরমভাবে সুন্দরভাবে হাসি মুখে একবারে আচ্ছা তরে সাইজ করে দেন, তুমি কি এটা ঠিক করলা, এটা কি বললা, স্বাভাবিক হওয়ার পরে, তারপরে দেখবেন ইনশাআল্লাহ খুব একটা অসুবিধা হবে না। তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দরভাবে যদি ধরাই দিতে পারেন বিনয়ের সাথে মহব্বতের সাথে, ইনশাআল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে এই ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে আপনি সাথে সাথে চেতা শুরু করে দেন, তাহলে কি হবে? লোহায় লোহায় ঘষাঘষি লাগলে আগুন ধরে যাবে, জ্বলে পড়ে সব ছাই হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই জন্য নবী আলাইহিসসালামের আদর্শ হলো, স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া গণ্ডগোল ফাসাদ হয় এগুলোতে সবসময় নিজে জেতার চিন্তা না করে স্ত্রীকে কী করতে হয়, জিতাই দিতে হয়। প্রথম গুণটি আমরা পেয়ে গেলাম, সেটি হলো কি, স্ত্রীর সঙ্গে সবসময় জেতার মানসিকতা রাখতে হয় না, বরং কিছু কিছু সময় স্ত্রীর সঙ্গে কী করতে হয়, হারার মানসিকতা রাখতে হয়। দ্বিতীয় নম্বর হলো, একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তিনি তার আকারে আকৃতিতে শরীরে পোশাকে চুলে ইত্যাদিতে এগুলোতে একজন পুরুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি বজায় রাখবেন। মেয়েদের সঙ্গে কী হবেন না, সাদৃশ্য তিনি ধারণ করবেন না, মেয়েদের বেশভূষা তিনি ধারণ করবেন না। এটা হলো একজন সুপুরুষ, কোরআন সুন্নাহ যে পুরুষের প্রশংসা করা হয়েছে তার দ্বিতীয় গুণ। অনেক পুরুষদেরকে আজকে দেখবেন যে তারা মেয়েদের মতো পোশাক আশাক পরে, মেয়েদের মতো আপনার সাজগোজ করে, মেয়েদের মতো অনেক কিছু করে, চুল রাখে মেয়েদের মতো। মেয়েদের সাথে যদি সাদৃশ্য গ্রহণ করেন তাহলে সেই পুরুষ আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে প্রশংসিত পুরুষ নন। নবী আলাইহিসসালাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ লানত নাজিল হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদের কি ধরে, বেশ ধরে, তাদের মতো হওয়ার সাজার চেষ্টা করে। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে। মহিলারা কলার দিবে, পুরুষরা মহিলাদের মতো করে এরকম করে কলার দিবে না। মহিলারা চুল অনেক লম্বা করবে কিন্তু পুরুষেরা এত চুল লম্বা করবে না। মহিলারা মেহেদি লাগাবে, অনেক কিছু দিবে, সাজগোজ করবে কিন্তু পুরুষ সেরকম সাজগোজ করবে না। এক কথায়, মহিলাদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সমাজে স্বীকৃত যে এগুলো মহিলাদের বেশভূষা, সেগুলো পুরুষের ভিতরে আসবে না, পুরুষ সেগুলো ধারণ করবেন না। এটা হলো একজন আদর্শ পুরুষের দ্বিতীয় গুণ। নাম্বার তিন, নবী আলাইহিসসালাম বিখ্যাত এক হাদিসে বলেছেন, আমরা অনেকেই জানি, কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে, আরশের ছায়ায় ভিআইপি প্যান্ডেলে সাত শ্রেণীর লোককে জায়গা দিবেন। তার ভেতরে একটি শ্রেণীর পুরুষ, একটি শ্রেণীর পুরুষ লোক হলেন তারা, রজুলুন দাআতু ইমরাআতুন জাতু মানসাবিন ওয়া জামাল, একজন মহিলা, তিনি সম্ভ্রান্ত, শিক্ষিত, স্মার্ট, আবার সুন্দরী, সব গুণ আছে। সে মহিলা তাকে অন্যায়ের জন্য আহ্বান করছে,
কিন্তু এই পুরুষ আল্লাহর ভয় তার অন্তরে লালন করে, সেই কারণে সে বলছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। এই কথা বলতে পারে যে বাপের বেটা, নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ব্রেক দেওয়ার মতো ক্ষমতা আছে, এই হলো আসল পুরুষ, এ হলো প্রকৃত পুরুষ। চাওয়ার আগে কাইতে হয়ে পড়ে, এ আসল পুরুষ না, এটা ঢিলা পুরুষ, কথা বুঝে আসছে, এটা কাপুরুষ। আজকাল তো মেয়েরা আহ্বান করবে অন্যায় কাজের জন্য, এতদূর পর্যন্ত অপেক্ষা করাও লাগে না, আল্লাহ মাফ করুক, মেয়ে দেখলে আমরা এমনি হুমড়ি খেয়ে পড়ে যাই, ঠিক না? বে ঠিক, বেশিরভাগ পুরুষগুলোর এই অবস্থা যে মেয়ে দেখলে এমনি কাত হয়ে একেবারে গড়াগড়ি দিয়ে মনে হয় যে মাটির সাথে মিশে যাচ্ছি, ঠিক না? বে ঠিক, ফেসবুকে ছবি একটা দেখলেই সেখানে লাইক কমেন্ট লিখতে লিখতে একবার হাঁপাইয়া উঠি, ঠিক না? বে ঠিক, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এগুলো থেকে অ্যাভয়েড করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোলিং পাওয়ার আছে। ডায়রিয়ার রোগী না, ডায়রিয়ার রোগী বুঝুন তো, ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায়, তার কন্ট্রোল করে ধরে রাখার মতো শক্তি তার নাই। পায়খানা হওয়া ভালো জিনিস, কিন্তু এটা কন্ট্রোলের বাইরে যদি চলে যায়, ঢিলা হয়ে যায়, তো এটা অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, ঠিক না? বে ঠিক, মেয়ে দেখার আগেই আপনি কাঁদতে হয়ে পড়েন, গান শোনার জন্য পাগল হয়ে যান, তার ছবি দেখার জন্য পাগল হয়ে যান, লাইক কমেন্ট করার জন্য পাগল হয়ে যান, হাই হ্যালো ইনবক্সে করার জন্য পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, আল্লাহ মাফ করুক। এই গুণগুলো আমাদের ভিতরে যদি থাকে, তাহলে আমরা কী নই? সুস্থ পুরুষ নই, এটা অসুস্থ ডায়রিয়ার রোগী, কন্ট্রোলের বাইরে চলে গেছে, ঢিলা হয়ে গেছে, ঠিক না? বে ঠিক, তাহলে একজন আদর্শ পুরুষের তৃতীয় গুণ এবং বৈশিষ্ট্য হলো, মেয়ে মানুষ দেখলেই সে কী হয়ে যাবে না, কাইট হয়ে যাবে না, বরং আল্লাহর ভয়ে নিজেকে শক্ত করে সেখান থেকে, হারাম থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই গুণটা অর্জন করার তৌফিক দান করুন, আজ এই গুণের বড় অভাব। নাম্বার চার, চার নম্বর গুণ হলো, আল্লাহর জন্য ভালোবাসবে যে পুরুষেরা, তারা আল্লাহ এবং তার রাসূলের কাছে খুব প্রিয় এবং প্রশংসিত। নবী আলাইহিসসালাম বলেছেন, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে আরও একটা শ্রেণীর লোক হলো, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে। এই যে আপনারা একটা সমাজে বসবাস করছেন, আপনাদের এই সমাজে আপনারা একে অন্যের সঙ্গে বন্ধুত্ব আছে না, মহব্বত আছে না, মিল মহব্বত আছে না, প্রত্যেকের একটা সার্কেল আছে না, আপনি সার্কেল মেনটেন করেন কিসের ভিত্তিতে? রাজনৈতিক দলের ভিত্তিতে, পয়সা কড়ি লেনদেন পাওনা দানা সম্পর্ক আছে তার ভিত্তিতে, জেলার লোক সেই হিসাবে, দেশের লোক সেই হিসাবে, গ্রামের লোক সেই হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে, কিসের ভিত্তিতে? আপনি সার্কেল মেনটেন করেন, আপনার বন্ধুবান্ধব, আপনার চলাফেরার লোকজন যারা, তাদেরকে আপনি পছন্দ করেন আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে। এই যে আল্লাহর খাতিরে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে এই লোকগুলোরও প্রশংসা নবী আলাইহিসসালাম করেছেন। বলা হয়েছে রজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুজন ব্যক্তি যারা এক অন্যকে কী করে? আল্লাহর জন্য ভালোবাসে। এই আল্লাহর জন্য ভালোবাসে যারা, এই গুণটা যাদের ভিতরে, শুধু স্বার্থের পিছনে দৌড়ায় না, এই পুরুষ আল্লাহর কাছে কী? প্রশংসিত, আল্লাহর নবীর কাছে প্রশংসিত। নাম্বার পাঁচ, পুরুষের পাঁচ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ হলো, পুরুষ মসজিদে যাবে। পুরুষ কোথায় যাবে? মসজিদে যাবে। পুরুষকে মসজিদে পাওয়া যাবে, বাহিরে থাকবে, কাজে থাকবে, ডিউটিতে থাকবে, চাকরিতে থাকবে, ব্যবসায় থাকবে, যত ব্যস্ততে থাকুক না কেন, তার মনটা থাকবে পড়ে কোথায়? মসজিদের দিকে। এ হলো পুরুষের আলামত, যেই পুরুষের মন মসজিদের দিকে থাকে না, এটা পুরুষ না, ওইটা মহিলা। কারণ মহিলা মসজিদে আসার নির্দেশ শরীয়তে মহিলার জন্য নাই, মহিলাকে মসজিদে আসার জন্য শরীয়ত পুরুষের জন্য যেরকম মসজিদে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়া জরুরি, মহিলার জন্য কি জরুরি? জরুরি না। যার কারণে মহিলার মন মসজিদের দিকে থাকা কি না, দরকার নাই। কিন্তু একজন পুরুষ তার মন কোথায় থাকবে? মসজিদের দিকে থাকবে। তাহলে যেই পুরুষের মন মসজিদের দিকে থাকে না, খবর নাই কখন নামাজের জামাত শেষ হয়ে যাচ্ছে, নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্তকে ওয়াক্ত চলে যাচ্ছে, সে কি না সুপুরুষ? না। নবী আলাইহিসসালাম বলেছেন, ওই আরশের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে এক ব্যক্তি হলেন রজুলুন, রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি, ওই পুরুষ, যেই পুরুষের মনটা মসজিদে ঝুলা থাকে, তার দেহটা বাহিরে পড়ে রয়েছে কিন্তু মনটা কোথায়? আল্লাহর ঘরে। কখন আসবে? অস্থির হয়ে আল্লাহকে কখন সেজদা করবে, আল্লাহর কখন ইবাদত করবে? এই জন্য তার মনটা টেনে আছে, লেগে আছে, ঝুলন্ত আছে কোথায়? আল্লাহর ঘরের দিকে। এ হলো আসল পুরুষ। তাহলে যারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, এরা আকারে আকৃতিতে পুরুষ হতে পারে, কিন্তু এরা আসল সুপুরুষ, প্রকৃত পুরুষ না, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে এরা প্রশংসিত পুরুষ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটাও অর্জন করার তৌফিক দান করেন। এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম ফীহি রিজাল ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন রিজাল, রজুলের বহুবচন, রজুল মানে পুরুষ, রিজাল তার বহুবচন, রিজাল কিছু পুরুষের কি তাদের গুণ? তারা মসজিদে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়?
মসজিদে দাঁড়ায়, অর্থাৎ মসজিদ দাঁড়িয়ে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহি রিজাল, মসজিদে কিছু পুরুষেরা থাকে। তাহলে বোঝা গেল মসজিদের বাইরে থাকে, যেগুলো মসজিদে আসে না সেগুলো হয় মহিলা, আর না হলে ওই আকৃতিতে পুরুষ হলেও মহিলার গুণী তার ভিতরে আছে মসজিদে না আসলে। পুরুষ হলে তাকে মসজিদে আসতেই হবে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষের গুণ বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন তারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, আর আল্লাহও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ তারা তাদের বাহিরকে সবসময় পরিচ্ছন্ন রাখে, নামাজ পড়তে হবে, হ্যাঁ মনকে পবিত্র রাখে, সব কিছু ভেতর বাহির সব কিছুকে সে কী রাখে, পবিত্র রাখে। এটা হলো আসল পুরুষ। তাহলে আসল পুরুষ মসজিদে আসার জন্য অস্থির থাকবে এবং ব্যাকুল থাকবে। নাম্বার ৬, পুরুষের ৬ নম্বর গুণ কোরআন কারিমে আলোচিত হয়েছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু পুরুষের প্রশংসা করেছেন যে পুরুষরা দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো টান, কোনো ব্যবসা বাণিজ্যের প্রতি টান, কোনো টাকা পয়সার প্রতি টান, কোনো চাকরিপাতির প্রতি কোনো টান, এর কোনোটি তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, নামাজ থেকে তাদেরকে কী করতে পারে না, গাফেল করতে পারে না। দুনিয়ার সব কিছু তারা করে, চাকরি করে, ব্যবসা করে, অন্য সবার মতো সব কিছু করে, কিন্তু অনেকেই আছেন সেগুলোর পিছনে ডুবে নামাজ খুইয়ে বসেন, নামাজের খবর আর রাখেন না। এ লোকটা যাই করে কোনো কিছুই তাকে নামাজ থেকে দূরে সরায় রাখতে পারে না, আল্লাহ স্মরণ থেকে দূরে সরাইয়া রাখতে পারে না। এই গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, এই সমস্ত গুণের ভিতরে অনেকগুলো মহিলাদের ভিতরেও থাকা দরকার, সেটা ভিন্ন কথা, স্পেশালি যদি পুরুষের ভিতরে থাকে, তাহলে সেই পুরুষ হলেন কোরআন এবং সুন্নায় আলোচিত, প্রশংসিত, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে আসল পুরুষ, সুপুরুষ এবং ভালো পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া রিজাল, এই যে রজুলের বহু বচন, আল্লাহ বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কিছু পুরুষ আছেন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কেনা বেচায় কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না। সকালে সন্ধ্যা তারা মসজিদে এসে আল্লাহর তাসবিহ তারা পড়ে, তাসবিহ পাঠ করে, তারা সালাত আদায় করে, এদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর নামাজ থেকে কিছুতে গাফেল করতে পারে না। তাহলে ভাই, আসল পুরুষ যদি হতে হয়, দুনিয়ার কোনো টানে আমার এবাদত থেকে যেন আমি দূরে সরে না যাই, সেদিকটা খেয়াল রাখতে হবে। ৭ নম্বর একজন পুরুষের গুণ হলো তিনি আল্লাহর সঙ্গে তার যে ওয়াদা, অঙ্গীকার এবং মানুষের সঙ্গে যে কথা দেয়, জোবান দেয়, এগুলো সে ঠিক রাখার জন্য চেষ্টা করে। একজন মেয়ের ভিতরে এগুণ থাকতে হবে, যে কোনো মোমিনের ভিতরে জোবান ঠিক রাখার চেষ্টা থাকতে হবে, কিন্তু বিশেষভাবে থাকতে হবে কার ভিতরে, পুরুষের ভিতরে, কারণ পুরুষকে আয় কারবার করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, কাজকাম করতে হয়, মানুষকে কথা দিতে হয়, ওয়ার্ড দিতে হয়, ঠিক না ঠিক? অতএব এই গুণটা পুরুষের ভিতরে আরও বেশি থাকতে হয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে ওয়াদা আমরা করেছি। আমরা সবাই আল্লাহকে আলমে আরওয়াহে কথা দিয়ে আসছি, কি আল্লাহ বলেছেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমরা কি বলেছি কালু বালা, আমরা সবাই বলেছি হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, স্বীকার দিয়ে আসছি না, দুনিয়াতে আমার চলা ফেরায় তার প্রমাণ আমি রাখছি কিনা, আল্লাহকে আমি রব হিসেবে মানছি কিনা প্রতিনিয়ত, এটা দেখার বিষয়। যদি করি, আমি সেই কথার উপরে যদি অটল থাকি, আল্লাহকে আমার পালনকর্তা মানি, কাজে কর্মে প্রমাণ করি, তাহলে আমি আমার কথা ঠিক থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে, কি তাদের গুণ, সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সঙ্গে তারা যে অঙ্গীকার করেছে, কথা দিয়েছে, সেই কথার উপরে তারা অটল অবিচল থাকে, সে অঙ্গীকার তারা ভঙ্গ করে না। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তাদের জান মাল কিনে নিয়ে নিছেন জান্নাতের বিনিময়ে, তারা সেই জান মালকে কি করে, আল্লাহর নির্দেশে ব্যয় করে, আল্লাহর হুকুমে ব্যয় করে, আল্লাহ যে পথে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করেন। তাহলে আল্লাহর সঙ্গে দেওয়া কথাকে তারা কি করছেন, রক্ষা করছেন, জিহাদের ময়দানে যুদ্ধ করে তারা আল্লাহর দিনের জন্য সামনে অগ্রসর হবেন, পিছপা হবেন না, এই কথা তারা রক্ষা করে, এখানে আয়াতে সেটাই বলা হয়েছে। তাহলে একজন আসল পুরুষের ৭ নম্বর গুণ এবং বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করবেন, পাশাপাশি মানুষের সঙ্গে যত ওয়াদা দিবেন সেগুলো কি করবেন, রক্ষা করবেন। পৃথিবী উল্টিতে পারে, মোমেন পুরুষের এবং মহিলারও জবান কি হতে পারে না, উল্টিতে পারে না, যত ক্ষতি হবে তার জবান সব কিছু চাইতে মূল্যবান থাকবে। এই গুণটারও আজকে বড় অভাব আমাদের ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, ৮ নম্বর গুণ এবং বৈশিষ্ট্য একজন আদর্শ পুরুষের থাকতে হবে, সেটা হলো সবসময় তার চিন্তা থাকতে হবে কীভাবে আমার জাতিকে, আমার পরিবারকে, আমার গ্রামের লোককে, আমার সমাজের লোককে আমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব, ক্ষতির হাত থেকে বাঁচাবো, এই মানসিকতা সাধারণ মানুষের জন্য কল্যাণকামী থাকবে একজন পুরুষ, এটা তার ভিতরে থাকবে। সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনার প্রতি ইঙ্গিত দিতে গিয়ে বলেন ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে রজুল, রজুল মানে কি পুরুষ, ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, আগের যুগে
কোন এক এলাকাতে কোন এক জনপদে আল্লাহর কোন একজন নবী আল্লাহর কোন একজন বান্দা তিনি হক এবং সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন তাদেরকে ওই এলাকার লোকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তিনি তাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল থাকার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করছিলেন তাদের বাপদাদারা যে শিরক এবং মূর্তি পূজার ভিতরে ডুবেছিল সেখান থেকে তিনি বাঁচাবার জন্য আহ্বান করেছেন তাদেরকে তারা তার এই আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা তাকে হত্যা করার জন্য কি করছে প্রস্তুতি নিছে তাকে হত্যা করে ফেলবে কেন তারা বাপদাদার কেন তাদের বাপদাদার বিরুদ্ধে তিনি কথা বললেন এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল তখন এই যে লোকগুলো তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে আরো এই লোকটিকে বাঁচাবার জন্য ওই এলাকার ওই শহরের এক প্রান্ত থেকে একটা লোক চলে আসলো তিনি আসলেন এসে তিনি বললেন কি বললেন ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন তিনি বললেন ও আমার জাতি ও আমার গ্রামের ভাইরা ও আমার গ্রামের লোকেরা তোমরা এই যে আল্লাহর যে রাসূল আল্লাহর যে নবী এই যে আল্লাহর বান্দা তোমাদেরকে সত্যের প্রতি আহ্বান করছেন তোমরা তার অনুকরণ করো তার কথা মানো তোমাদের লাভ হবে এর ভিতরে তোমাদের কল্যাণ আছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন যারা তোমাদেরকে সত্যের পথে আহ্বান করছে কিছুই চায় না তারা তোমাদের কাছে এরাই হেদায়েত প্রাপ্ত এরাই সঠিক পথ প্রাপ্ত এদের কথা শুনো হত্যা করিও না বরং তার কথা মানো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের প্রশংসা করেছেন কি ছিল তার ভিতরে গুণটা তিনি তার জাতিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য মানসিকতা লালন করতেন আজ সব মানুষ আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি সব পুরুষের আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি একটা মানুষকে মারতেছে কোথাও ছিনতাইকারী ধরতেছে কোথাও ক্ষতি করতেছে কোথাও একটা মানুষের উপরে কেউ জুলুম করতেছে আমি কই আমি আমার জান বাঁচাই চলি ঠিক না বেঠিক প্রত্যেকটা মানুষ আজ আমরা স্বার্থপর প্রত্যেকটা মানুষ আজ আমরা আত্মকেন্দ্রিক কাউকে বাঁচাবার জন্য আমরা অগ্রসর হতে রাজি না এই যে লোকটা এসে তার জাতিকে রক্ষা করার জন্য আহ্বান করলেন তার নিজের জীবনের রিস্ক ছিল কি ছিল না লোকগুলা ক্ষিপ্ত হয়ে তাকেও তো মারতে পারতো কিন্তু তিনি সে রিস্ক নিয়েও তাদেরকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে গেলেন তাহলে একজন পুরুষ কাপুরুষের মতো কোনো ঝামেলা দেখলেই নিজের জান বাঁচায় সরে যাবেন এটা পুরুষের গুণ হতে পারে না পুরুষকে বুক টান টান করে সত্যের পক্ষে দাঁড়াতে হবে আল্লাহ আমাদেরকে সেই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন প্রিয় ভাইরা নয় নম্বর গুণ হলো সত্য কথা বলবে বুক টান করে পুরুষ এবং সেটা যদি অত্যাচারী শাসকের সামনে হয় তবু আগের যে গুণটার কথা বলছি সেটি ছিল যে জাতিকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে আসবে আর এখন নয় নম্বর যে গুণটার কথা বলছি সেটি হলো একজন জালেম শাসক অত্যাচারী শাসক নেতা তার সামনেও যত সুন্দরভাবে হোক উত্তমভাবে হোক বিনয়ের সঙ্গে হেকমার সঙ্গে সত্য কথা বলবে বলতে পিছপা হবে না এটা হলো পুরুষের গুণ যদি কেউ না বলে পিছপা থাকে সেই পুরুষের গুণ তার ভিতরে অর্জন করতে পারলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পুরুষের প্রশংসা করতে গিয়ে বলেন وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم سورة غافر الله سبحانه وتعالى বলছেন মুসা আলাইহিস সালামকে যখন হত্যা করবার জন্য প্রস্তুতি নিচ্ছিল গোপনে গোপনে কে ফেরাউনে অপরাধ কি ছিল মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল যে তুমি আল্লাহকে রব হিসাবে মানো আল্লাহই হলেন তোমার এবং সবার পালনকর্তা তুমি নিজের রব সেজে বসে আছো এটা অবিচার করছো আসল পালনকর্তাকে অস্বীকার করছো তাহলে তাওহীদের আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন মুসা আলাইহিসসালাম এই অপরাধে ফেরাউনের খোদাইগিরি তার রবগিরি এটা টিকে না সেই জন্য গোপনে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে ওনাকে হত্যা করা হবে ওনার সাথে যুক্তিতে দলিলে প্রমাণে কুলাচ্ছে না গায়ের জোরে তাকে হত্যা করা হবে তখন ফেরাউনের ওই সভারই একজন লোক একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আসলেন সামনে অগ্রসর হলেন মনে মনে তিনি মুসা আলাইহিস প্রতি ঈমান নিয়ে আসছেন তিনি এসে তখন বললেন যে একজন লোক সে বলছে যে আমার রব আল্লাহ এবং সে দলিল প্রমাণ দিয়ে বলছে এই অপরাধ তোমরা তাকে হত্যা করবা তাহলে ফেরাউনের মতো জালেম শাসকের সামনে এই কথা বলা সহজ সাহসের কথা না এই হলো পুরুষের গুণ পুরুষ অন্যায়ের বিরুদ্ধে কী করবে প্রতিবাদ করবে সত্যের পাশে দাঁড়াবে হকের পক্ষে দাঁড়াবে এবং কাপুরুষের মতো নিজের জান বাঁচা চাচা আপনা জান বাঁচা টাইপের হবে না এরকম যদি হয় সে আসল পুরুষ বা সুপুরুষ না দশ নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে সবসময় বিজয়ী করবার জন্য আল্লাহর দিনকে সহযোগিতা করার মানসিকতা একজন পুরুষের অন্তরে লালন করবে শুধুমাত্র ঘরবাড়ি বানানো পয়সা কড়ি কামানো বউ বাচ্চার কাপড় চোপড় কিনা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা এটাই পুরুষের গুণ না পুরুষের মিশন এটার পাশাপাশি সবসময় সে চেষ্টা করবে যেখানে থাকুক আল্লাহর দিনকে সে কী করবে
সহযোগিতা করবে, দিনের জন্য কোনো কাজ হবে সেখানে সে অগ্রগণী ভূমিকা পালন করবে, রাখবে। এটা হলো পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পুরুষের প্রশংসা করতে গিয়ে বলেন, ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুক ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহীন। সূরা কাসাসের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মূসা আলাইহিস সালামকে যখন হত্যার জন্য তারা প্রস্তুতি নিল, লোকটা যায় ফেরাউনের সামনে প্রতিবাদ করলো কিন্তু তার কথা শুনে নাই, রিক্স নিয়ে প্রতিবাদ করলো, পুরুষত্বের প্রমাণ সে স্বাক্ষর সে রাখলো। এরপর তার ভিতরে আরেকটা গুণ দেখেন, তিনি এসে গোপনে মূসা আলাইহিসসালামকে বলে দিচ্ছেন, ভাই তোমাকে হত্যা করবার জন্য এই জালেমরা সব প্রস্তুতি নিয়ে রাখছে, তুমি তো জানো না, তাড়াতাড়ি করে তুমি এলাকা থেকে বের হও, পালাও, সরে যাও এখান থেকে। এই যে একজন আল্লাহর নবী, তাঁর হিতাকাঙ্ক্ষী ছিলেন, তার বিপদে তার কল্যাণকামী ছিলেন। আমরা হলে চিন্তা করতাম যে এই লোকটারে যদি আমি বুদ্ধি দিতে যাই, আমি ধরা পড়িতে তো আমারে মেরে ফেলবে, আমি নিজের জান বাঁচাই, ঠিক না? ঠিক, সব পুরুষেরাই আমরা আজ এই চিন্তাগুলো লালন করি না ভাই। একজন পুরুষ তিনি আল্লাহর দিনকে সাহায্য করার মানসিকতা থাকবেন, দিনকে যারা লালন করে, ধারণ করে, আজকে নবী নাই, ওলামা ইকরাম আছেন, সত্যের পথে যে সমস্ত ওলামা ইকরাম প্রতিষ্ঠিত আছেন, কাজ করে যাচ্ছেন, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদের সঙ্গে দাঁড়াবেন এবং তাদের উপকার করার চেষ্টা করবেন, ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য অগ্রসর হয়ে আসবেন। এটা একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য, যেটার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে করেছেন। মূসা আলাইহিসসালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দুজনের প্রশংসা করেছেন যাদের ভিতরে এই গুণ ছিল। কি আল্লাহ বলছেন, ক্বালা রাজুলান মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিমা উদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। আমরা সবাই জানি মূসা আলাইহিসসালাম যখন বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে নিয়ে আসলেন, আল্লাহর নির্দেশ হলো যে তোমরা আরদে মুকাদ্দাসায় পবিত্র ভূমিতে ঢুকো, ফিলিস্তিনে এই এলাকা গিয়া তোমরা দখল করো, এটাকে মুক্ত করো, শির্ক থেকে পবিত্র করো, এই এলাকায় ঢুকার জন্য আল্লাহ নির্দেশ করলেন। কোথায়? আরদে মুকাদ্দাসায়। বনী ইসরাইলের লোকেরা এত তেড়ার তেড়া ছিল, এগুলা ইহুদিরা, এরা আল্লাহ নবী মূসা আলাইহিসসালামকে বলছেন যে দেখো ওদের কাছে অস্ত্রশস্ত্র আছে, একটা দেশের সেনাবাহিনী আছে, সব আছে, আমাদের হাতে কিচ্ছু নাই, তুমি বলতেছো সেই এলাকায় যা দখল করতে, ওখানে যা ঢুকতে, তো ওখানে গেলে তো আমরা সব মারা পড়বো। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। ও মূসা, তুমি আর তোমার রব, তোমরা যায়া মারামারি করো, আমরা এখানে বসলাম। এরকম বেয়াদব ছিল বনী ইসরাইলরা। এই যে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করছে, সেখানেও দুইজন লোক উঠে দাঁড়াইছে, দাঁড়ায় সৎ সাহস দিছেন এবং বলছেন যে আল্লাহর উপরে মুমিনদের ভরসা করা উচিত, আল্লাহ আমাদের সাহায্য করবেন। এই দেখছেন, দিনের পথে যারা কাজ করে সেই নবীদের সঙ্গে সবসময় এরকম কিছু পুরুষেরা কী করছেন, সহযোগীর ভূমিকা রাখছেন। আজ ওলামা ইকরামের পাশেও তারা দাঁড়াবেন এবং জাতিকে সবসময় নেতৃত্ব দিবেন, ভালো পথের পথে পরিচালিত করবেন। একবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে বসে কথা বলছিলেন, আড্ডা দিচ্ছিলেন, তো জিজ্ঞাসা করছিলেন তোমার স্বপ্ন কি। একটা মানুষের স্বপ্ন থাকে না জীবনে, আমাদের তো আজকাল স্বপ্ন হলো একটা বাড়ি করা, একটা গাড়ি করা, আরও কত কিছু করা, এগুলো স্বপ্ন। সাহাবা ইকরামের স্বপ্ন ছিল আমল করা, কে কী আমল করে দুনিয়া থেকে যাবে, সেটা ছিল তাদের স্বপ্ন। যাই হোক, এক একজন সাহাবি এক একটা স্বপ্নের কথা বললেন, নিশ্চয়ই সেটা ভালো কোনো আমলের কথাই ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, তোমাদের কাছে তো অনেক স্বপ্নের কথা শুনলাম, আমারও একটা স্বপ্ন আছে, আমারও একটা শখ আছে, কী সেটা? তিনি বললেন যে আমার স্বপ্ন হলো সারা পৃথিবী যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি, আমানতদার, অনেক গুণের অধিকারী, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম পুরুষে যদি সারা পৃথিবী ভরে যেত, সারা পৃথিবীর সব মানুষ যদি আবু উবাইদা জাররাহর মতো গুণের অধিকারী হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো, এই হলো আমার স্বপ্ন। তাহলে একজন আদর্শ পুরুষ একটি জাতিকে রক্ষা করতে পারে জাহান্নাম থেকে আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায়। আল্লাহ আমাদের সবাইকে একজন আদর্শ পুরুষের সমস্ত গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা যে সমস্ত পুরুষদের প্রশংসা করেছেন, তাদের সব গুণগুলোকে ধারণ করার, লালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।